কুমিল্লা মেডিকেল কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি মেডিকেল কলেজ। এটি কুশারতলী গ্রামে অবস্থিত। এটি একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল। 1979 সালের 28 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজটি প্রতিষ্ঠা করেন। এখানে 5 বছর মেয়াদি MBBS কোর্সে প্রতি বছর 140-এর অধিক ছাত্রছাত্রী ভর্তি করা হয়। বাংলাদেশের রাজনৈতিক সরকার পরিবর্তনের কারণে 1982 সালে এটি বন্ধ করে দেওয়া হয়। ডাক্তার হাবিবুর রহমান আনসারি কর্তৃক 1992 সালের 15 আগস্ট প্রথম শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়। ডাক্তার হাবিবুর রহমান আনসারি ছিলেন এই মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত MBBS কোর্সে 26 ব্যাচ সম্পন্ন করা হয়। 2021-22 শিক্ষাবর্ষে 31তম ব্যাচ ভর্তি সম্পন্ন হয়। 50 জন ছাত্রছাত্রী এবং 11 জন শিক্ষক নিয়ে প্রথম অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান আনসারি শিক্ষা কার্যক্রম শুরু করেন। শুরুতে মাত্র 2টি বিভাগ নিয়ে চালু হলেও বর্তমানে চিকিৎসা শিক্ষার সবকটি বিভাগ এখানে চালু আছে। একটিমাত্র দোতলা ভবন নিয়ে পথ চলা শুরু করে কুমিল্লা মেডিকেল কলেজ নিজস্ব জমিতে বর্তমানে রয়েছে বিভিন্ন স্থাপনা, কলেজ ভবন, অডিটোরিয়াম, পরমাণু চিকিৎসা কেন্দ্র, ছাত্রছাত্রী ও হোস্টেল ইত্যাদি। 2006 সালে ভবনটি 5তলা পর্যন্ত সম্প্রসারিত করা হয়। 500 শয্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন প্রায় 1000 জনকে চিকিৎসা প্রদান করা হয়। কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লোকজন এই হাসপাতালে বহির্বিভাগ ও অন্তর্বিভাগ থেকে সকল ধরনের চিকিৎসা সেবা পেয়ে থাকেন। প্রতি বছর 180 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি করা হয় MBBS কোর্সে। 3টি পেশাগত পরীক্ষা বাধা পেরিয়ে 1জন শিক্ষার্থী ডাক্তার হওয়ার যোগ্যতা অর্জন করে এবং পরে 1 বছর ইন্টার্নশিপ করতে হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ছাত্রদের জন্য 2টি 5তলা বিশিষ্ট হোস্টেল এবং ছাত্রীদের জন্য 2টি হোস্টেল রয়েছে। এছাড়াও 1টি পুরুষ ইন্টার্ন হোস্টেল ও 1টি মহিলা ইন্টার্ন হোস্টেল